হচ্ছে। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে জোয়ারের পানি বেড়েছে, তবে স্থানীয়রা নিরাপদ স্থানে রয়েছেন। সে খবর জানাতে বলেশ্বর নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। ঘূর্ণিঝড় ওশনির প্রভাবে কিন্তু আসলে গত তিন দিন ধরে নানান রকমের আবহাওয়ার কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রূপ নেয়। যেমনটা আমি গতকালকে বৃষ্টি হয়েছিল থেমে থেমে, কিন্তু রাত থেকে একটা আকাশ গুমোট অবস্থায় থাকার কারণে কিন্তু আসলে মানুষের মধ্যে আবার নতুন করে একটা ভীতি সঞ্চার দেখা দিয়েছে এখানে। আমি আপনাকে জানাচ্ছি যে আসলে ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে এমনটাই কিন্তু আবহাওয়াতার অফিস থেকেই জানানোর পর থেকেই আসলে বাংলাদেশের উপরে যে প্রভাব পড়বে সেই প্রভাবের কারণে কিন্তু এখানে বাগেরহাটের জেলা প্রশাসন নানান উদ্যোগ নিয়েছে। এখানে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুতি নিয়েছিল এখানে তাদেরকে এবং ভলান্টিয়ার যারা রয়েছে এখানে কিন্তু অনেক দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে সেগুলো মোহন মোহন তারা মিটিং করেছে সতর্ক থাকার জন্য এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এবং গতকালকে এখানে স্থানীয় সংসদস্য বিভিন্ন ফেরিবাদ এলাকা পরিদর্শন করেছেন, এখানে তারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, সরকারি কর্মকর্তা রয়েছে, তাদের সাথে তারা করেছে। আর এখানে আমরা যেটা দেখেছি যে আসলে বলেশ্বর নদীর যে তীর রয়েছে এখানে অসংখ্য এখানে মাছ ধরা ট্রলার এবং জেলেদের জীবনযাপন এখানে তারা কিন্তু আসলে নঙ্গর করে এখানে রয়েছে। এবং তারা যেমনটা জানিয়েছে যে আসলে যে ঘূর্ণিঝড় ড্রাই এই এলাকায় ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়ে সেই প্রভাবের কারণে তাদের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করে। এখানে কিন্তু আসলে যেই যে ট্রলারগুলো এখানে আশ্রয় নিয়েছে এবং তারা কিন্তু আসলে জীবন জীবিকা একমাত্র এই নদীর উপরে, তারা কিন্তু সতর্ক থাকার জন্য এখানে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। এছাড়া আমরা জানি যে বলেশ্বর নদী একটা বড় নদী, সুন্দরবন সংলগ্ন এবং বলেশ্বর দিকে উঠে আসা এখানে কিন্তু ছিড়রের যে আঘাত হানেছিল এই সেই থেকেই কিন্তু তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। আর এ কারণেই কিন্তু ঘূর্ণিঝড় যখনই আবহাওয়া অফিস যখনই এই ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া হয় তখন থেকেই কিন্তু আসলে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। তো আমরা দেখেছি বরাবরই লক্ষ্যে যে আসলে মানুষের মধ্যে একটা সচেতনতা ছিল এবং তারা কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়েছিল। এখানে জনপ্রতিনিধি প্রশাসন এবং স্থানীয় যারা ভলান্টিয়ার রয়েছে এবং সাইক্লো শেল্টারগুলোতে প্রস্তুতি রাখা হয়েছিল সব ধরনের কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন জেলা প্রশাসন। আমরা গতকালকে কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, তারা কিন্তু বলেছে যে আসলে 91টা এই শরণখোলা উপজেলা 91টা সাইক্লো শেল্টার রয়েছে সবগুলোই কিন্তু তাদের প্রস্তুতি রয়েছিল যে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব যদি পড়ে এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু যাতে মানুষ সহজেই যেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সেই ধরনের তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। তবে আজকে সকালবেলা যেটা আমরা দেখেছি যে এখানে আবহাওয়া কিন্তু গুমোট রয়েছে, মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, এ কারণে আসলে কী হবে এমনটাই আসলে কেউ বুঝতে পারছে না। তবে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, ঘূর্ণিঝড় অশনির যে প্রভাব সেই প্রভাবটা কেটে যাবে এমনটাই আসলে মনে করছিলেন এখানকার মানুষ। তারা কিন্তু আবার এই আমার পিছনে দেখা যাচ্ছে যে নদীতে অনেকেই মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছে বলেশ্বর নদীর তীর থেকে ঘূর্ণিঝড়ের অশনির সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে।